মাত্র 50 টাকা খরচ করে ঘরে খুব সহজেই যে কেউ এই চকলেট কেকটি তৈরি করতে পারবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আরো একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি বিস্কিট দিয়ে চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আর এই চকলেট কেকটা বাচ্চা বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে বিস্কিট, আর আমি এই বিস্কিটটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চকলেট বিস্কিট নিতে পারেন, আর নিয়েছি চকলেট। আমি এই 2 প্যাকেট বিস্কিট দিয়ে আজকের এই কেকটা বানাবো। আর এখানে নিয়ে নিয়েছি দুধ, একটু ঘন দুধটা নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু কুসুম গরম দুধটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাটার। যেহেতু এখানে ডিম আর বেকিং পাউডার ব্যবহার করা হবে না, তাই একটু ঘন দুধ আর বাটার দিলে কেকটা খেতে বেশি মজার হবে। আর এখানে একটা ব্লেন্ডারে ঝাড় নিয়েছি, এখন বিস্কিটগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো 2 প্যাকেট দিয়ে কেকটা বানাবো না, 1.5 প্যাকেটের মতো দিয়ে বানাবো। আপনারা যদি বেশি দিয়ে বানাতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন দুধ আর বাটারের মিশ্রণটা এর সাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো দুধ দিয়েছি। আমি একেবারে মিহি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর ঘনত্বটা কেমন সেটাও একবার চামচ দিয়ে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। একদম বেশি পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না, মোটামুটি হলে কেকটা খুব তাড়াতাড়ি হবে। আর আজকের এই কেকটা আমি একটা স্টিলের বাটিতে করব। একটা সাদা কাগজ বিছিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর সাথে আমি অর্ধেক ঢেলে দেব। প্রথমে অর্ধেক দিয়ে তারপরে একটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিব, হালকা করে একটু ছড়িয়ে দিলে হবে। এখন একটু ট্যাপ করে নেব, এতে করে যেন সুন্দরভাবে সেট হয়। এখন এর মাঝ বরাবর আমি কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি, এতে করে যখন কেকটা কাটবেন আর খাবেন তখন ভিতর থেকে চকলেটটা বের হবে, খেতেও খুব ভালো লাগবে। এখন বাকিটুকু বিস্কিটের মিশ্রণ এর উপরে দিয়ে চারপাশটা খুব ভালোভাবে ছড়িয়ে দেব। আর এই চকলেট কেকটা খেতে কিন্তু খুবই মজার হয়, আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি সবটা দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি। আর এই পাশে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর একটা সাদা কাগজের উপরে একটা স্টিনার বসিয়ে দিয়েছি। এখন বাটিটা বসিয়ে দেব, আর 2 থেকে 3 মিনিটের জন্য চুলার হাই হিটে আমি প্যানটাকে গরম করে নিয়েছি। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো হিটে এটাকে 15 মিনিটের জন্য বেক করব। 15 মিনিট হলেই হবে, এর থেকে বেশি সময় লাগবে না যেহেতু কেকটা ছোট। যদি বড় কেক বানান তাহলে আর একটু মিনিট বাড়িয়ে দিতে পারেন। 15 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কেকটা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে এটাকে আমি পরিবেশন করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কাগজটা কিন্তু খুব সহজে উঠে এসেছে। এখন আমি এর উপরে চকলেট দিয়ে নেব। আমি একটা চকলেট একটু গরম পানির উপরে রেখে গুলিয়ে নিয়েছি, এখন এর চারপাশটা ছড়িয়ে দেব। আর এভাবে যদি খুব সহজে ঘরে চকলেট কেক বানানো যায় তাহলে বাচ্চারা তো দোকানের কেকের কথা তো বলবেই না, আরও খুব মজা করে খাবে। চারপাশটা ছড়িয়ে আমি 2 মিনিটের জন্য এটাকে সেট হতে রেখে দেব। দুই মিনিট পরে এখন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর মাশাল্লাহ কেকটা কিন্তু অনেক মজার হয়েছে, আপনারা এভাবে বাসায় বাচ্চাদের খুব সহজে তৈরি করে দিন। কেকটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন
আর খুব সহজেই কিন্তু আপনারা বাচ্চাদের এই চকলেট কেকটা ঘরে বানিয়ে দিতে পারেন, খুবই পছন্দ করবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।